ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, তো আজ আমি অফিসে যাইনি কারণ আমার ঘুরতে যাওয়ার একটু প্ল্যান ছিল। তো এখন রেডি হবো, আরেকজন এসে গেছে তো ওকে পরেই দেখাচ্ছি। তো এখন রেডি হবো, রেডি হয়ে পরে তারপরে আসছি তোমাদের সাথে আবার, ঠিক আছে? আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? জয়ী সেতুতে যাচ্ছি, সেরকম তো খাওয়া যাচ্ছি না। তো পুরো জয়ী সেতুতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাশের বাদ থেকে শুরু করে তিস্তার টপ থেকে শুরু করে টুটা নেমে গেছে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আর সাথে থাকো। বেরিয়ে পড়লাম, বাইক ম্যান হেলমেট পরে রয়েছে, ওই জয়ীর পাশে কিছু রয়েছে, কিছু যাচ্ছে আমাদের সাথে। আমরা তিন দিন ধরে বেরিয়ে পড়লাম, তো আজকে যাচ্ছি জয়ী সেতু, আজকে ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। রেলগেট, তো আমরা আপাতত রয়েছি ভোটপাটি রেলগেটের এখানে। রেলগেট পার হচ্ছে, ওই পাশে রয়েছে ভোটপাটি স্টেশন। আকাশটা দেখতেই পাচ্ছে খুব সুন্দর, কিন্তু প্রচুর রোদ। কি আর করা যাবে, আমরা রোদেই বের হয়ে পড়েছি। আমরা পাকা রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাতিল রাস্তা দিয়ে। তো ওই রাস্তাটা একটু খারাপ, এর জন্য আমার হাত কেঁপে যাচ্ছে আর কি। তো যেহেতু বাইকে বসে আছে এর জন্য, তো দেখতেই পাচ্ছ রোদ, সূর্যকে দেখতে পাচ্ছ, সূর্য এত তাপ দিচ্ছে যে বলার মতন না, প্রচুর রোদ। হচ্ছে বললাম তিস্তার বাঁধ, তো এটা হচ্ছে কি বাঁধ, এই পাশেও জল ছিল কিছুদিন আগে অব্দি। ওই ওই যে বাঁধটা দেখতে পাচ্ছ, তো মানে ওই বাঁধে সমান সমান জল হয়ে এসেছিল আর কি। আপাতত এখানে জল রয়েছে, এটা হচ্ছে কি বাঁধ। কিছু এই গাছগুলো দেখতে পাচ্ছ কিছুদিন আগে অব্দি, এগুলো টোটাল জলে ভর্তি ছিল না, এখন জল নেমে গেছে। তো এগুলো সামনে মাঝখানে রয়েছে, মাঝখানে তো এগুলো তো জলে ভর্তি ছিল, জয়ী সেতুর মানে জয়ী ব্রিজ সেতু রয়েছে অনেক দূরে, এখান থেকে বোঝা যাচ্ছে না লোক আদৌ এই টাইমে আছে কিনা সেই বিষয় নিয়েও সন্দেহ আছে। আমরা দুপুরবেলা চলে এসেছি ঘুরতে, সবাই বিকালবেলা আসে। তো আমাদের বাড়ি যেহেতু একটু দূরে, তাই আমরা দুপুরবেলাই বেরিয়ে পড়েছিলাম। এখানে মানুষ রয়েছে, সবাই বসে আড্ডা মারছে, সে প্রেম করুক আর চাই করুক না কেন। চলে এসেছি আমরা জয়ী সেতুর এখানে, তো একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি, রোদও আছে এর জন্য যাচ্ছি না, কিন্তু যেতে হবে তোমাদের দেখানোর জন্য। তো জয়ী সেতু হচ্ছে এখানে উত্তরবঙ্গ সব থেকে বড়ো সেতুগুলোর মধ্যে একটি সেতু এখানে। তো বিকাল টাইমে আসাটা বেশি ভালো, কেননা বিকাল টাইমে আসে তিস্তা নদীর একটা হাওয়া থাকে, আর তার সাথে চলো মানে একটা ছায়া থাকে, অতটা রোদ থাকে না, এখন প্রচুর রোদ। তো এর জন্য যেতে একটু ভয় পাচ্ছি, কিন্তু যেতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তোমাদেরকে পুরো সেতুটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমার সাথে রয়েছে আমার বর, আমি এখন তো কত লম্বা না আমার থেকে, তুমি এত লম্বা হওয়ার কি খুব দরকার ছিল? তোমার পাশে আমাকে কতটা খাতির মনে হচ্ছে, এই যে দেখো, তাও তো তুমি আমার থেকে কতটা লম্বা। তো আরেকজন রয়েছে, প্রচুর রোদ আর প্রচুর গরম, তো এর জন্য বর্তমানে আর কি এখানে একটা দোকান আছে, তো দোকানের পাশে বসে রয়েছে একটু ছায়ার জন্য। তো এখানে রোদ কখন নামবে তা আমি কিছুই জানি না, তো আশা করছি রোদটা একটু কমবে। তো রোদটা একটু কমবে তারপরে আর কি উইস্টার মধ্যে একটু যাওয়া যাবে, তো ওখানে ছবি টবি তোলা যাবে, ভিডিও বানানো যাবে। আপাতত এখানেই বসে রয়েছি, দেখা যাক ট্রাই করছি রোদটা যেন একটু কমে। আর হালকা একটু একটু মিষ্টি মিষ্টি হাওয়া আছে, যেটা এখানে তিস্তার মধ্যে পাওয়া যায়, তো ওই হাওয়াটা আছে এর জন্য এখানে বসে থাকতে পারছি। দেখতে পাচ্ছ আইসক্রিম, তো গরমের জন্য ঘোরা তো হচ্ছে না, তাই আইসক্রিম খেতে হচ্ছে। ঠিক
তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমার এখন মুখ খোলাই হলো না তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি খোলার কেন খোলা না জানি তো দেখতেই পাচ্ছো রিকো আর ওর জিজু আর দুজনেই সামনে চলে গেছে তো এটা হচ্ছে কি ব্রিজের নিচটা এখানে লোকজন থাকে বসে আড্ডা দেয় ছায়ার জন্য তো জল দেখতেই পাচ্ছো জলের আশা করি সবাই জলের স্রোত তো শুনতেই পাচ্ছ তো যাওয়া যাক এইদিকে তো ওরা ওইখানে গিয়ে সামনে বসে পড়েছে জিজু আর সরি মানে রিকু আর ওর জিজু তো তোমরা এখানে বসে কি করছো জোরে বললে ভালো হয় তোমার কথা কিছুই শোনা যায় না সেতুটা তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক তো তোমরা সেতুটা টোটালটা দেখতে থাকো ঠিক আছে ইচ্ছা অনেক কিছু ছিল ভাবছিলাম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো ইনস্টাগ্রামে রিলস করার খুব ইচ্ছা ছিল তার জন্য অনেকগুলো গান সেট করে রেখেছিলাম কিন্তু দুঃখ একটাই প্রচুর রোদ এই রোদ নামতে নামতে 6:30 সাড়ে 6টা তো অতটা অবধি থাকা সম্ভব না তো আমরা এর জন্যই বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে কে আর করা যাবে কিছু করার নেই তো আপাতত এটাই থাকলো তো নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই অন্যরকম অন্য আরেকটা প্লেস নিয়ে ঠিক আছে অথবা বাড়িতে